ডাক্তারদের মধ্যে আওয়ামী লীগ কি স্বাধীনতা চিকিৎসা পরিষদ। হায়রে স্বাধীনতা, কি চমৎকার একটা শব্দ আমরা আনছিলাম, নামের আগে স্বাধীনতা লাগাই দিলে এই দেশে আর কোথাও কোনো জবাবদিহি করতে হয় না, শুধুমাত্র লাগবে স্বাধীনতা। স্পিকার, আসলে এত বিল পাশ করে হবে কি, কোথাও জবাব দিতে নাই, কারো কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায় না, আমরা শুধু সংসদে কিছু আলোচনা করি আর সংসদে এখানে আসি, একটা মিটিং সেন্টার কে শুধু দেখা হইলো, তয় তদবির করলাম, একটু কথা তো বললাম, চলে গেলাম। আসলে এটি কোনো কাজ নেই মাননীয় স্পিকার। এই যে একটু আগে শুনলাম যে হাসপাতালগুলো কোনো চিকিৎসা হয় না, আপনি মাননীয় স্পিকার এখানে বড় পদে আছেন, আপনার কোনো কিছু আল্লাহ না করুক কিছু হইলে আপনি সিঙ্গাপুর ব্যাংক চলে যেতে পারবেন সরকারি খরচ, কিন্তু সাধারণ লোকটা যাবে কোথায়? যে শিশুটাকে নিয়ে আসলো অক্সিজেন অভাবে এই হাসপাতাল যায় নেই, ওই হাসপাতাল নেই, কুমিল্লা থেকে তার বাবা নিয়ে আসছে স্কুটার চালিয়ে, তারপরে গেল শিশু হাসপাতালে, বলল যে সিট নেই, বলে দিল বাইরে থেকে আনসার যে ওই হাসপাতাল যান, ওই ডাক্তারের হাসপাতালে গেল, তারা বলল যে এখন তো সময় নেই, তুমি টাকা জমা দাও, টাকা নেই এত টাকা, তাহলে বলল যে আবার শিশু হাসপাতাল নিয়ে আসলো, সাংবাদিক থেকে নিয়ে আসলো, আসার পরে বাই দিস টাইম বাচ্চাটাকে নামালো, বাচ্চা নেই, শিশুটা মারা গেছে, সাংবাদিক গেল দেখা গেছে আটটা সিট খালি, আইসিউতে আটটা সিট খালি, শিশু খালি, ভর্তি করবে না ডাক্তাররা, কেন রুগী আসলি বলে সিট নেই তার ডাক্তারখানায় পাঠিয়ে দেবে। আমি সংসদে বললাম আজ পর্যন্ত কোনো ডাক্তারকে বদলি করতে পারছেন? পারবেন না। কেন পারবেন না? ওইখানেও সব আওয়ামী লীগ ঢুকে গেছে, ডাক্তারদের মধ্যে আওয়ামী লীগ কি স্বাধীনতা চিকিৎসা পরিষদ। হায়রে স্বাধীনতা, কি চমৎকার একটা শব্দ আমরা আনছিলাম, নামের আগে স্বাধীনতা লাগাই দিলে এই দেশে আর কোথাও কোনো জবাবদিহি করতে হয় না, শুধুমাত্র লাগবে স্বাধীনতা চিকিৎসা পরিষদ, স্বাধীনতা হকার্স পরিষদ, স্বাধীনতার সংসদ, হয়ে গেল সব শেষ। এটা হয় নাকি মাননীয় স্পিকার? একটা ডাক্তারকে বদলি করতে পারবেন না, কাউকে কিছু বলতে পারবেন না, এই যে সিটি স্ক্যান মেশিন বন্ধ, এই মেশিন বন্ধ কেন আপনি দেবেন ডিস্ট্রিক্টে? ডিস্ট্রিক্টে কোনো ইয়ে হয় না, কোনো হাসপাতাল কোনো চিকিৎসা হয় না, গেলেই বলে কি যে 250 মিটারে চলে যাও, সেন্টার বলে গেলে ঢাকায় চলে যাও, মেডিকেল কলেজে একটা মেডিকেল কলেজ কত সামলাবে, পিজি হাসপাতাল কত সামলাবে, বাইরে যাই দেখেন কি অবস্থা, কিন্তু প্রাইভেট হাসপাতালে গেলে তো লক্ষ লক্ষ টাকা লাগে, এখানে কেউ দিতে পারে না। আমাকে মহামন্ত্র তো এখন সিঙ্গাপুরে আছেন, প্রায় 1.5 কোটি 2 কোটি টাকা বিল আসবে মহামন্ত্রের, দুদিক আগে এইটা পাইতেন না উনি, মহামন্ত্র হওয়ার আগে 2 টাকাও পাইতেন না, আল্লাহ বানাই দিয়েছেন, উনি এখন যত টাকা লাগুক 3 বার বুক ফাড়লে উনি টাকা পাবেন, কিন্তু গরিবের তো কেউ টাকা দেয় না মাননীয় স্পিকার। একটু আগে আমি যে বললাম এই যে পুলিশের গুলিতে শুধুমাত্র বেতনের দাবিতে তার রাস্তায় নেমেছিল, ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় নেমেছিল, তাদেরকে গুলি করে মারাইলেন। এই যে গার্মেন্টসের মালিকরা, আমি বিজেপিকে বলবো সরকার জানি তাদের বাধ্য করে, যাদেরকে গুলি করে মারা গেছে তাদেরকে প্রত্যেকে বিজেপিকে 1 কোটি টাকা করে দিতে হবে, এবং যে সমস্ত শ্রমিকদের গুলি করে আহত করেছে, যার পঙ্গু হয়েছে, তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে মাননীয় স্পিকার, তাহলে দেশ চলবে না। আমরা সংসদ আছি, এই সংসদে তো এই আর আপনি বসাবেন না, পরে আরেকটা নির্বাচন হবে, আমরা যে কথাগুলো বলি জনস্বার্থে বলি, এটা কারো বুঝবে না, এই দেশটা স্বাধীন করেছিলাম জনগণের জন্য, মুসলিম হোক কয়েকটা লোকের ভাগ্যের জন্য, ভাগ্য গড়বে তারা, আর সমস্ত মানুষ এইভাবে থাকবে এই জন্য স্বাধীন না। আমরা বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম, পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে আমরা সেদিন অস্ত্র ধরেছিলাম, আজকে তার থেকে বহু গুণ বৈষম্য চলছে, আপনি বলবেন যে এখন তার স্বাধীনতা হবে না, অস্ত্র ধরবে না? আমি আপনি না ধরতে পারি, অভাব হবে না, একদিন যখন ধনী আর দরিদ্রের মধ্যে বৈষম্য বেড়ে যাবে মাননীয় স্পিকার, তখন আমরা এত জি ধন্যবাদ মাননীয় সদ, 1 মিনিট জি, বুদ্ধ তো কথা বলতে গেলে সময় দেন না।